আসসালামু আলাইকুম। আজকে দেখাবো স্পঞ্জ মিষ্টি বা স্পঞ্জ রসগোল্লা। এটি তৈরি করতে উপকরণ লাগে খুবই কম, কিন্তু সবকিছু ঠিকঠাক না হলে তৈরি করা খুবই ঝামেলার। 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। বলক আসা শুরু করলে এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে ছানা হয়ে আসছে। ছানা এবং পানি আলাদা হয়ে যাচ্ছে এবং পানির কালারটা হালকা গ্রিন হয়ে আসছে। ভিনেগার দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিবেন অথবা অফ করে দিবেন। ছানা হয়ে এসেছে, এখন একটি পাতলা কাপড়ের মধ্যে ছানাগুলো ছেঁকে নিব। ছানাগুলো সব নিয়ে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিব, যাতে ভিনেগারের স্মেলটা চলে যায় এবং ঝরঝরে হয়। ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি এইভাবে চেপে চেপে পানিগুলো সরিয়ে নিব। এমনভাবে পানিগুলো সরিয়ে নিব যেন খুব বেশি ড্রাই হয়ে না যায়। পানি সরানো হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে নিয়ে নিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ছানায় পানির পরিমাণ যদি বেশি থেকে থাকে তাহলে শিরাতে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে গলে যাবে। এখন সব কিছুকে মথে নিব। মথার সময় প্লেটের সাথে ছানা যদি লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন ছানা তৈরি পারফেক্ট হয়েছে। ছানা এখন মিষ্টি তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। ছানাগুলোকে এখন আমি মিষ্টি শেপে বল বল করে বানিয়ে নিব। দেখুন কত মসৃণ হয়েছে। খুব বেশি বড় সাইজে বানাইনি, কারণ এগুলো শিরায় দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে যাবে। একটি বড় পাত্রে 4 কাপ পানি, 3টি এলাচ এবং 1 কাপ চিনি দিয়েছি। চিনির স্বাদটা পারফেক্ট হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়েছি। স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লার জন্য চিনির শিরাটা পাতলা করতে হয়। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চিনির শিরাটা ঘন হয়ে না যায়। ভালোভাবে বলক আসলে এখন এর মধ্যে 1-1 করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে আছে। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ওয়েট করব। যত বেশি বাবল হয়ে ঝাঁক হয়ে আসবে তত বেশি মিষ্টি ফুলবে। ঝাঁক হয়ে ঢাকনার বাইরে আসার মতো হলে চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে নেবেন। প্রায় 20-25 মিনিট পরে ঢাকনা তুলে দেখব কি অবস্থা। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং নিজের মতো ঘুরছে। মিষ্টি তৈরির সময় এই মিষ্টি ঘোরাটা দেখতে আমার খুবই মজা লাগে। চামচ দিয়ে নেড়ে মিষ্টি ফোলার জন্য জায়গা করে দিয়ে খুবই তাড়াতাড়ি আবার ঢাকনা দিয়ে দিলাম। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে, হয়ে গেল আমার মজাদার রসগোল্লা। এখন ঠান্ডা করে পরিবেশন করুন। আমি খুব সহজ এবং অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।